আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত প্রিয় দীনী ভাই এবং বন্ধুগণ, পৃথিবীর যে যে প্রান্তে আছেন আপনাদের সবাইকে এজিএস মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। এজিএস মিডিয়া সত্য ও সুন্দরের পক্ষে, এজিএস মিডিয়ার সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا। মহান আল্লাহ সমস্ত প্রশংসা, যে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনকে পরিপূর্ণ করেছেন, মানব জীবনের সমস্ত দিকের দিক নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন এই দ্বীন ইসলামে। এমন কোন দিক মানুষের জীবনের হতে পারে না যেসব ক্ষেত্রে দিন ইসলামে আলোকপাত করা হয়নি, কোরআন সুন্নাই সেসব বিষয়গুলিকে স্পষ্ট করা হয়নি। এ হচ্ছে দিন ইসলামের বৈশিষ্ট্য যা পূর্ণাঙ্গ দিন। সালাত ও সালাম নাযিল করেন এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি আল কোরআন কারীমের সর্বোত্তম তাফসীর করেছেন তার কথার দ্বারা, কাজের দ্বারা এবং তার অনুমোদন দ্বারা, যার নাম হচ্ছে সুন্নাহ বা হাদিস। এই কোরআন এবং সুন্নাহ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার দিনকে কমপ্লিট করেছেন এবং এই কোরআন এবং সুন্নাহর আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতের দায়িত্ব নিয়েছেন। ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি উপদেশ নাজিল করেছি এবং নিঃসন্দেহে তার হেফাজত আমি করব। এই আল্লাহ রাব্বুল বলেছেন। কোরআন কারীমের হেফাজত, শব্দের অর্থের সব কিছুর হেফাজত আল্লাহ করেছেন এবং তা সুরক্ষিত রয়েছে। তবে কোরআন কারীমের আয়াতের অপব্যাখ্যার চেষ্টা করেছে বহু বিদাতপন্থীরা, নিজের মতো করে ব্যাখ্যা করে মানুষকে পথভ্রষ্ট করেছে কোরআন কারীম দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসের হেফাজতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় মুহাদ্দিসিন আইম্মা কিরাম যারা হাদিসের খাদেম, তাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের সহি, জঈফ, দুর্বল কোনটা গ্রহণযোগ্য মাকবুল, কোনটা গ্রহণযোগ্য না মরদুদ, তা সুস্পষ্ট করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এবং যুগে যুগে এই কোরআন সুন্নাহর খিদমত হতেই থাকবে বিভিন্নভাবে। দীন ইসলামের একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট বা বিষয় হচ্ছে ইলমুল ফারায়েজ বা ইলমুল মাওয়ারিস। ইলমুল ফারায়েজ অর্থাৎ এমন একটি বিদ্যা, দিনী শিক্ষা, যার দ্বারা মৃত ব্যক্তির পরিত্যক্ত ধন সম্পদ কীভাবে ভাগ বন্টন করা হবে তা কোরআন সুন্নাহর আলোকে জানা যায়। যেই বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করলে আপনি জানতে পারবেন বিস্তারিত যে কোরআন সুন্নাহতে কীভাবে দিক নির্দেশনা দেওয়া হয়েছে ধন সম্পদের ভাগ বন্টনের ক্ষেত্রে। এ হচ্ছে ইলমুল ফারায়েজ, ফরিজাতুনের বহুবচন ফারায়েজ। তো এই বিদ্যাকে ইলমে ফারায়েজ এই জন্য বলা হয় যে ফরজ মানে হচ্ছে সুনির্ধারণ করা, নির্দিষ্ট করা, আর ফরজ অজেবগুলিকে ফরজ এই জন্য বলা হয় যে আল্লাহ রাব্বুল সেটাকে সুনির্দিষ্ট করেছেন, সুপরিমিত করেছেন, সেটা কমও করা যাবে না বেশিও করা যাবে না। ফরজ 17 রাকাত দিনে রাতে সালাত ফরজ,
তাতে 18-19 করা যাবে না, আর 16-15 করা যাবে না, ঠিক না? জাকাত যেভাবে আল্লাহ ফরজ করেছেন, যে সব সম্পদগুলিতে সেগুলিতে জাকাত ফরজ, আর যেই পরিমাণ যেটাতে আল্লাহ ফরজ করেছেন সেভাবেই জাকাত আদায় করতে হবে। কোনটাই 10 ভাগের 1 ভাগ যেমন অসর, কোনটাই 20 ভাগের 1 ভাগ নিষ্ফল অসর যেগুলো সেচ করে হয়, কোনটাই 40 ভাগের 1 ভাগ। হ্যাঁ, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ভাগ করে দিয়েছেন, সুনির্দিষ্ট করেছেন। ফরজ সিয়াম, আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে সিয়াম রমজান মাসের, আল্লাহ সুনির্দিষ্ট করেছে রমজান মাসেরই ফরজ, অন্য কোন মাসে সেটা খেয়াল খুশি আদায় করলে হবে না একমাত্র ওজুর ছাড়া। আর তার পরিমাণ আল্লাহ সুনির্দিষ্ট করে দিয়েছেন, হজ, হজের সময়, হ্যাঁ, স্থান, সবকিছু আল্লাহ সুনির্দিষ্ট করেছেন। এই জন্য ফরজকে ফরজ বলা হয়, ফরজ ইবাদত বন্দেগী বা ফরজ বিষয়গুলিকে শরীয়তের ফরজ বলা হয়। এই ফরায়েজকে ফরায়েজ কেন বলা হয়? এই জন্য বলা হয় যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তির কতটা অংশ রয়েছে মৃত ব্যক্তির ধন সম্পদে তা কি করেছেন, সুনির্দিষ্ট করে দিয়েছেন, সুপরিমিত করে দিয়েছেন, তার পরিমাণ নির্ধারিত করে দিয়েছেন যে এতটা পাবে। এই জন্য ফরায়েজকে ফরায়েজ বলা হয়। একে ইলমুল মাওয়ারিস বলা হয়, মিরাসের বহু বছর মাওয়ারিস, মিরাস মানে পরিত্যক্ত ধন, ওয়ারাসা ইয়ারেসও থেকে ওয়ারিস যে ব্যক্তি এই ধন সম্পদ, মৃত ব্যক্তির ধন সম্পদের অংশীদার হয়, ভাগ পায়, সে হচ্ছে ওয়ারিস। বহু বচন ওয়ারিসিন, ওয়ারিসুন, আর উত্তরাধিকারী, আর মুরিস যে ওয়ারিস বানায়, কি ওয়ারিস বানায়, যে মারা যায় মৃত ব্যক্তি, কোন মানুষ মারা না গেলে তার ধন সম্পদের ওয়ারিস কেউ হইতে পারে না, যতক্ষণ সে বেঁচে আছে তার ধন সম্পদের মালিক সে, সে হচ্ছে মুরিস। মুরিস জানলেন, ওয়ারিস জানলেন, আর মিরাস যে ধন সম্পদটার, হ্যাঁ, যে ধন সম্পদটা ছেড়ে একজন মানুষ দুনিয়া থেকে বিদায় নেই, মিরাস, ওয়ারিস আর মুরিস জানতে পারলেন, ফারাইজ জানতে পারলেন, ফারিজতে বহু বচন, মাওয়ারিস মিরাসের বহু বচন তাও জানতে পারলেন। দিন ইসলাম যখন পূর্ণাঙ্গ দিন, তার একটা দিক হচ্ছে যে প্রত্যেক মানুষের ব্যক্তি মালিকানা রয়েছে, আর প্রত্যেক ব্যক্তির একদিন পার্থিব জগতের সমাপ্তি রয়েছে, অর্থাৎ মত রয়েছে মরণশীল। সুতরাং মানুষ মারা গেলে যেসব ধন সম্পদ তার ব্যক্তি মালিকানা রয়েছে সেগুলি ছেড়ে গেলে এগুলি হকদার কে, এবং যারা হকদার তারা কে কতটা পাবে? যদি এলোমেলো ছেড়ে দেওয়া হইতো, অস্পষ্ট ছেড়ে দেওয়া হইতো, অথবা মানুষের বিবেক বিবেচনার উপর ছেড়ে দেওয়া হইতো, তো বহু দ্বন্দ্ব বিবাদ সৃষ্টি হইতো আর বহু রক্তপাত হইত, জি, জুলম অত্যাচার ছেয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ফয়সালার পরেও মানুষ বেঈমানি করছে, আত্মসাত করছে, কাউকে বঞ্চিত করছে, যেমন মেয়েদেরকে বঞ্চিত করা হচ্ছে আজকালকার এক শ্রেণীর জালেমদের বদস্বভাব, বোনদেরকে বঞ্চিত করা, এইরকমই গায়ের জোরে কাউকে বঞ্চিত করা, জি। তো আল্লাহ রাব্বুল আলামিন ভাগ বন্টন করে দিয়েছেন বলছিলাম, যাতে করে মানুষের নিজের হক কার কতটা রয়েছে জানা থাকে, এবং কে কতটা পাবে তাও জানা থাকে, যে পাবে সেও জানতে পারে, আর যার কাছ থেকে পাওয়া যাবে সেও জানতে পারে, এবং কেউ যাতে করে এই ক্ষেত্রে কারো ওপর জুলম অত্যাচার না করে, বাড়াবাড়ি না করে, আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ফয়সালা করে রেখেছেন। শুধু মানুষের পালা হচ্ছে বাস্তবায়ন করা, মানুষের ডিউটি কাজ হচ্ছে তার বাস্তবায়ন করা। কোরআনে কারীমের আয়াত আপনাদের জানা আছে, সূরা মায়েদার আয়াত নম্বর 3, আল্লাহ পাক ইরশাদ করেছেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে, হ্যাঁ, কি করে দিলাম, পূর্ণাঙ্গ করে দিলাম, কমপ্লিট করে দিলাম, ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি, এবং আমার নিয়ামত অনুগ্রহ তোমাদের উপর পরিপূর্ণ করলাম, সম্পূর্ণ করলাম, অরাদিত লাকুমুল ইসলাম আদিনা, আর তোমাদের জন্য ইসলামকে তোমাদের দিন স্বরূপ, জীবন বিধান স্বরূপ,
কেমন ভাবে চলবে, হ্যাঁ কি করবে কি করবে না, জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামকে তোমাদের জীবন বিধান স্বরূপ আমি পছন্দ করলাম, মনোনীত করলাম। জীবনের প্রতিটি ক্ষেত্রে, ব্যক্তির ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, অর্থের ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, ইন্নাল্লাহ কাদ আতা কুল্লাজি হাক্কিন হাক্কা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক পাওনাদারকে বা হকদারকে, অধিকারীকে তার অধিকার প্রাপ্য দিয়ে দিয়েছেন, প্রত্যেক হকদারকে তার হক দিয়ে দিয়েছেন, ন্যায্য অধিকার দিয়ে দিয়েছেন। যখন কে কি পাবে না পাবে ভাগ বন্টন করে দিয়ে দিয়েছেন, ফালা ওয়াসিয়াতা লিওয়ারিসিন, সুতরাং যারা উত্তরাধিকারী, যারা ওয়ারিস, যারা ওয়ারিস হয় কোনো মৃত ব্যক্তির, তার জন্য অতিরিক্ত ওসিয়ত করব যে আমার ছেলেকে এতটা অমককে দিয়ে দিও, আমার মেয়েকে এতটা দিয়ে দিও, আমার বাপকে এতটা দিয়ে দিও, আমার মাকে এতটা দিয়ে দিও। এটা যেহেতু সব ওয়ারিস, জি, যারা ওয়ারিস হয় তাদের জন্য কোনো ওসিয়ত চলবে না। তাহলে ওসিয়ত চলবে কার জন্য? এমন ব্যক্তির জন্য যে আপনার ধন সম্পদে ভাগ পাবে না, জি, ধন সম্পদে হয়তো পাবে না, আর তাদেরকে কিছু দিতে চান আপনি, আপনি তার হিতাকাঙ্ক্ষী অথবা সে আপনার হিতাকাঙ্ক্ষী, আপনি এক কথায় কোনো ব্যক্তি হোক, কোনো সংস্থা হোক, কোনো ইসলামিক প্রতিষ্ঠান হোক, মসজিদ হোক, মাদ্রাসা হোক, আপনি কোথাও দিতে চান, সেই ক্ষেত্রে ওসিয়ত রয়েছে। কিন্তু যারা ওয়ারিস, আল্লাহ ফয়সালা করে দিয়ে দিয়েছেন ভাগ বন্টন করে ওদেরকে, আমার অতিরিক্ত আপনি দেবেন না, আল্লাহর দেওয়াতে আপনি ক্ষান্ত হইলেন না বা পছন্দ করতে পারলেন, এটা চলবে না। যে কথা বলতে চাই, হাদিসে রয়েছে যে কাদ আতা কুল্লাজি হাক্কিন হাক্কা, প্রত্যেক হকওয়ালাকে আল্লাহ হক দিয়ে দিয়েছেন, আল্লাহর ফয়সালা করা আছে। জাহিলিয়াতের যুগে যে অবিচার ছিল, কাউকে বঞ্চিত করা, কাউকে দেওয়া কাউকে না দেওয়া, বিশেষ করে মেয়েদেরকে বঞ্চিত করা, এই সমস্ত কিছু বাতিল ঘোষণা করা হয়েছে শরীয়তে, এবং শরীয়তের প্রত্যেকটি বিধিবিধানকে, বিষয়কে বিশদভাবে বর্ণনা করে দেওয়া হয়েছে, কোরআনে হোক অথবা সুন্নাহ হোক, সেগুলোকে সুন্দরভাবে পেশ করা হয়েছে এই ফারায়েজের কিতাবগুলিতে। ফারায়েজের ক্ষেত্রে, ফারায়েজ সম্পর্কে আজকে দুটি বিষয়ে আলোচনা করব, আজকে ভূমিকা, এই কথাগুলি যেগুলি হলো প্রাথমিক কথা ভূমিকা স্বরূপ, আর দুটি বিষয় উল্লেখ করব। একটি হচ্ছে যে ফারায়েজের যে বিদ্যা, ইলমুল ফারায়েজ, এর ফজিলত বা মহত্ব সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলেছেন কিনা, এ মর্মে একটি হাদিস শোনাবো। যদিও হাদিসগুলিকে মুহাদ্দিসিন কেরাম যারা গবেষক তারা জয়ীব বলেছেন, তারপরে জয়ীব বলে দিয়ে এই সাবজেক্টের ফজিলত রয়েছে এবং এটি একটি গুরুত্বপূর্ণ এলম, আর এই এলম না জানলে বড় একটা ক্ষেত্রে অবিচার হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি সবই জানছেন, আকিদার পণ্ডিত আপনি, মাসলা মাসায়েলের পণ্ডিত আপনি, আপনি হাদিসের পণ্ডিত, কিন্তু আল্লাহর হক এর দ্বারা ঠিক রাখলেন আপনি, আকিদার দ্বারা আপনি ইবাদত বন্দেগীর দ্বারা রব্বুল আলামিনের হক, রবের হক ঠিক রাখলেন, তাই না? কিন্তু ফারায়েজের যদি জ্ঞান না থাকে তো মানুষের হক ঠিক রাখতে পারবেন না। এই জন্য এই রহস্যের কারণে এই বিদ্যাকে সেই হাদিসগুলি, একটি হাদিসে বলা হয়েছে নিসফুল ইলম, অর্ধেক ইলম বলা হয়েছে। তাহলে দিনের ইলমকে দুই ভাগে ভাগ করে অর্ধেক হচ্ছে আল্লাহর হক সম্পর্কীয় ইলম জ্ঞান, আর আর অর্ধেক হচ্ছে আল্লাহর বান্দাদের হক সম্পর্কীয় জ্ঞান, যার দ্বারা কে কতটা পাবে আমার ধন সম্পদ এটা জানতে পারেন, বা আমি কার কাছ থেকে কতটা পাব। এই মর্মে তিনটি হাদিস আমাদের সামনে আছে। যদি প্রত্যেকটি হাদিসকে জয়ী বলা হয়েছে, আল্লামা আলবানিও তার কিতাবগুলিতে জয়ী বলেছেন, তারপরেও এই হাদিসগুলিকে সাধারণত যারা ফারাইজের বিদ্যা নিয়ে চর্চা করেন তারা বর্ণনা করেন, সেজন্য অবস্থা বলে দিয়ে বর্ণনা করা যেতে পারে, কোনো অসুবিধা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, তাআল্লামুল ফারায়েজা, তোমরা ফারায়েজ শিখো, তোমরা ফারায়েজ শিখো, ওয়া আল্লিমুহা, আর অন্যকে শিখাও, নিজেরা শিখো এবং অন্যদেরকে শিখাও, কারণ শিখে যদি থেকে যায় মানুষ তাহলে সে দুনিয়া থেকে গেলে সে ইলম উঠে গেল, জি, আর এইভাবে তো ইলম উঠে যাবে। ফাইন্নাহা নিসফুল ইলম, কারণ ফারায়েজ হচ্ছে অর্ধেক জ্ঞান, অর্ধেক ইলম।
এই ফারাইজ বলতে কোন ফারাইজ বোঝানো হয়েছে এটা একটা বোঝার কথা। এই হাদিসের দুটি ব্যাখ্যা করা হয়েছে, একটা তো আমাদের সাবজেক্টের সাথে সম্পর্কিত যে এই ফারাইজ মানে ইলমুল ফারাইজ, এ ধন সম্পদ ভাগ বন্টন বিদ্যা, তো এই ফারাইজ হয়ে গেল তাহলে খুব সহজ তরজমা ব্যাখ্যা হয়ে গেল হাদিসের। আর একটি হচ্ছে ফারাইজ মানে যে কোনো ফরজ বিধি বিধান ইসলামের, তাহলে যেন নবী সাল্লাম কি বলছেন তা আল্লামুল ফারাইজ, তোমরা ইসলামের ফরজ বিধি বিধানগুলি শিখো, সন্নত শিখবেন কিন্তু আগে ফরজগুলি শিখেন, কারণ ফরজটা হচ্ছে অর্ধেক জ্ঞান। দীন ইসলামে দুই রকমের বিধিবিধান রয়েছে, হয় ফরজ আর না হলে ফারায়েজ, আর না হয় মুস্তাহাব, মুস্তাহাব্বাত বা মন্দুব, মুস্তাহাব যেগুলো উত্তম করলে সুন্নাত। তো দুটি অর্থ হইতে পারে, ওয়াহুয়া ইউনসা, আর এই বিদ্যা ভুলে যাবে লোকেরা। তাহলে এখান থেকে মনে হচ্ছে যে এই ইলমুল ফারাইজ ধন সম্পদের ভাগ বন্টনের এলমকে বোঝানো হয়েছে, যে এলমটা ধীরে ধীরে উঠে যাবে। সত্যি আজকাল অনেকেই ফারাইজ সম্পর্কে মাদ্রাসায় লেখাপড়া করলো খুব ভয় পায়, পড়াইতে চায় না। আমরা দীর্ঘদিন শিক্ষকতা করেছি মাদ্রাসার জীবনে, এই সাবজেক্টটা কাউকে পড়াইতে দেন, শুধুমাত্র ভারত বাংলাদেশ পাকিস্তানে একটা সাবজেক্ট পড়ানো হয় একটা ক্লাসে, তাহলে একটা বছরে একটা সাবজেক্ট পড়ে কতটাই বা শিখবেন, অথচ এটাকে অর্ধেক এলম বলা হয়েছে। এটা একটা বড় ত্রুটি মাদ্রাসাগুলির সিলেবাসের, কয়েক বছর পড়ানো উচিত ছিল, সেখানে বছরে যে 9 মাস বা 10 মাস পড়া হয় তাতে একটা সাবজেক্ট এক বছর শুধু পড়ানো হয়, ব্যাস। কোন কিতাব যে পড়া হয় যখন কিতাবের লিস্ট বলবো তখন বলে দেব, তাতে কি শিখবে প্রথম কথা। তারপরে এই বিদ্যাটি জটিল বিদ্যা, তো এই ফারাইজ প্রথম মানুষ ভুলে যাবে। জি দ্বিতীয় হাদিস এই ফারায়েজের ফজিলত সম্পর্কে আবু দাউদ ইবনে মাজাহ রয়েছে, আব্দুল ইবনে আমর ইবনে আস রাজি আল্লাহ তাআলা আনহুম থেকে বর্ণিত, বলছেন আল ইলমু সালাসা, ইলম হচ্ছে বিদ্যা হচ্ছে তিন প্রকারের, ওয়ামা সেওয়া জালিকা ফাযলুন, আর এই তিন রকম বিদ্যা ছাড়া যেসব বিদ্যা রয়েছে এলম রয়েছে সেগুলি হচ্ছে অতিরিক্ত। ফাযল মানে হচ্ছে অতিরিক্ত, ফাযল মানে ফজিলত হয়, ফাযল মানে অতিরিক্ত হয়, বেঁচে যাওয়া, বেঁচে যাওয়া। এই জন্য উচ্ছিষ্টকে আজকালকার আরবি ভাষায় কি বলা হয়, ফজলাত। জি, খাবার দাবার খেয়ে দিয়ে বেঁচে গেল, হ্যাঁ ফজলাত উত্তম। তারপরে আমাদের ভাষায় ফজুল কথা আছে, ফজুল কথা বলে না, ফালতু কথাকে, অতিরিক্ত কথা কি ফজুল কথা কেন বলছেন, এই কথা আছে বিভিন্ন অঞ্চলে। তিন রকম বিদ্যা হচ্ছে বিদ্যা, আর বাকিগুলো হচ্ছে অতিরিক্ত। আয়াত মুহকামা, যেগুলি আয়াত মুহকামা অখাট্য আয়াত যেগুলির দ্বারা বিধিবিধান জানা যায়, আকিদা ইবাদত হালাল হারাম কোরআনে কারিমের, এগুলি অসুন্নাতুন কায়মা অথবা প্রতিষ্ঠিত সুন্নাত, সুন্নার জ্ঞান, কোরআনের জ্ঞানের পরে হচ্ছে সুন্নার জ্ঞান, আও ফরিদাতুন আদেলা অথবা সুবিচারকারী ইনসাফকারী কি ফারাইজ, ফারাইজের জ্ঞান। তো এই তৃতীয় বাক্যটি যে রয়েছে ফরিদাতুন আদেলা, এর ব্যাখ্যা করা হয়েছে, ভাষ্য করা হয়েছে যে ফারাইজ, ফারাইজের জ্ঞান তিনটি জ্ঞানের একটি, কোরআনের জ্ঞান আর হাদিস সুন্নার জ্ঞান, সহি জয়ীফ আর হাদিসের, হাদিস থেকে ফিক্ষ অর্জন করার ক্ষমতা, জ্ঞান অর্জন করার ক্ষমতা, মাসলা মাসা ইস্তেমবাতের ক্ষমতা, আর আরেকটি হচ্ছে ফারাইজের জ্ঞান। এই হাদিস বললাম যে আবু দাউদ ইবনে মাজার হাদিস। তৃতীয় হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাআল্লামুল কোরআনা, তোমরা কোরআন শিখো, ওয়াল্লিমুহুন নাসা, আর লোকজনকে কোরআন শিখাও। কোরআন শিখাও মানে শুধু কোরআনে অক্ষর তেলাওয়াত শেখা নয়, কোরআন শুধু হেফজ করানো আর কোরআন হাফেজ বানানো আর কোরআনের কারি বানানো নয়, হ্যাঁ কোরআন পড়তে শিখানো নয়, সামান্য কাজে সীমিত করে দিয়েছে কোরআন কারিমে। কোরআন শিখাও মানে কোরআন যে উদ্দেশ্যে নাজিল করে সেই উদ্দেশ্য যাতে পূরণ হয়, সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন কি সম্বোধন করেছেন, খেতাব করেছেন আমাদেরকে, সেটা জানা এবং তা আমলে পরিণত করা, তার বাস্তবায়ন করা, সেটা কোরআনের অর্থ বোঝা ছাড়া, উদ্দেশ্য বোঝা ছাড়া হয় না। সুতরাং কোরআন শিক্ষা দেওয়া মানে কোরআন নেই যে আল্লাহ সম্বোধন রয়েছে, আল্লাহর সম্বোধন রয়েছে সেটা সম্পর্কে জ্ঞান অর্জন করা, তাফসীর সহ কোরআন পড়া।
যদিও তেলাওয়াতের ফজিলত রয়েছে, কিন্তু তেলাওয়াত শুধু যথেষ্ট নয়, হেফজ যথেষ্ট নয়, আর এটাই শুধু লক্ষ্য উদ্দেশ্য মোটেই নয়। ওয়া তাআল্লামুল ফারায়েদ ওয়া আল্লামুহা, তোমরা ফারায়েজ শিখো এবং শিখাও, ফারায়েজ শিখো এবং শিখো, তারা ফারায়েজের কথা আসলো। ফা ইন্নী ইমরুউম মাকবুজুন, কারণ আমি এমন একজন মানুষ যে আমার আত্মা কবজ করা হবে, মানে আমি মরণশীল, আমার রুহ আল্লাহ কবজ করবেন, রুহ গ্রহণ করবেন। সুতরাং আমি কখন চলে যাও? আমার কাছ থেকে কোরআন শিখে নাও, আর কি শিখে নাও? ফারায় শিখে দাও। জি, ফাইন্নি মাকবুজুন ওয়াল ইলমু মারফুন, আর দিন ইসলামের জ্ঞান, কোরআন সোনার জ্ঞান উঠিয়ে নেওয়া হবে। উঠানো হবে কিভাবে? সহিহ বুখারী হাদিস রয়েছে, ভালো ভালো আলেমরা উঠে যাবে, সেই শূন্য স্থান পূরণ হবে না। জি, ওয়া ইউশুক আন ইখতালিফা ইসনানি ফিল ফারিজা, আর সম্ভবত এমন একটা সময় আসবে, ইউশিকু অর্থাৎ সম্ভাবনা যেটাকে বলা হয় সেটা ইউশিকু, এমন একটা সময় আসবে যেই সময় দুইজন মানুষ বা দুই ব্যক্তি, দুইজন আলেম মতবিরোধ করবে ফিল ফারিজাতে, কোনো ফারায়েজের ব্যাপারে, ফারায়েজের মাসলার ব্যাপারে, ওয়াল মাসআলাতে, বা কোনো মাসলা মাসালের ব্যাপারে, ফালা ইয়াজিদান আহাদান ইউখবিরহুমা, কাউকে পাবে না এই দুইজনের যে দ্বন্দ্ব বা মতবিরোধের নিষ্পত্তি কে করবে, কি হয়েছে যে মাঝখানে এসে সে একটা ফয়সালা দেবে যে এটা ঠিক এটা ঠিক নয়, এইরকম লোক পাওয়া যাবে না। এই কিতাব, যে কিতাব থেকে আমরা বাছাই কিন্তু কিছু দার্স দেবো, কারণ সবগুলি দার্স জনগণের জন্য উপকারী নয়, কিছু কিছু দার্স রয়েছে যেগুলো যারা গভীরভাবে পড়াশোনা করবে তাদের জন্য, সুতরাং আর কিতাবও বড় রয়েছে, সুতরাং আমরা বাছাইকৃত কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করবো যেগুলো দ্বারা ফায়দা হয়। এই কিতাব যেটি আমরা সামনে রেখেছি সেটা কিতাবুল ফারায়েজ, কিতাবের নাম হচ্ছে কিতাব আল ফারায়েজ, লেখক হচ্ছেন আল শেখ আল আল্লামা আল ফারাজি আল উসুলি শেখ আব্দুস সামাদ ইবনে মোহাম্মদ আল কাতিব রাহিমাহুল্লাহ তাআলা। তিনি বেশ কয়েক বছর আগে এন্তেকাল করেছেন রিয়াজে, তার বাড়ি মদিনা মুনাওয়ারায়। তাকে ব্যক্তিগত আলহামদুলিল্লাহ আমি চিনতাম ছাত্র জীবনে, এবং একবার সৌভাগ্য হয়েছে শেষ বছরে হজ করেছিলাম, হাজিদের যে গাইডে সৌদি শেখেরাও যান আর তারপরে বিভিন্ন ভাষাভাষীদেরকে নাই, তো তার মধ্যে আমি একজন ছিলাম মদিনার গ্রুপে, মদিনা থেকে। তো তাতে বড় বড় ওস্তাদরা ছিলেন, শেখ ওমর ফাল্লাতা বড় একজন আলেম মদিনার রাহিমাহুল্লাহ, তিনি ইন্তেকাল করেছেন, তিনি ছিলেন, তিনি মদিনা ইউনিভার্সিটির একসময় আল আমিনুল আম মানে জেনারেল সেক্রেটারি ছিলেন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর যুগে, উনি ছিলেন মেনা আরাফায় ওই ওই হামলাতে, আর এই শেখ আব্দুল সামাদ কাতিব রাহিমাহুল্লাহ তিনি ছিলেন। আলহামদুলিল্লাহ এই দুই শেখের কাছাকাছি, আরো শেখেরা ছিলেন কিন্তু দুই শেখের কাছাকাছি মেনাতে আরাফাতে থেকেছি, পাশাপাশি বিছানা ছিল মেনাতে, জি পাশাপাশি থেকেছি আরাফাতে, আর অনেক মাসলা মাসাইল সরাসরি তাদের কাছ থেকে জেনেছি। এই লেখক মূলত ভারতের মানুষ, কেরালার, এই জন্য মালিবাড়ি তাকে বলা হয়, আর তারপরে তিনি একবারে বাল্য জীবনে চলে আসেন, আর এখানে শেখ ইবনে বাজের খাস ছাত্র ছিলেন, আর তারপরে সৌদি নাগরিকত্ব পান। তার ছেলে শেখ আব্দুল সামাদ কাতিবের অনেকগুলি ছেলে, ছেলে মেয়ে অনেক, চার স্ত্রী ছিল, আজকাল তো চরম অপরাধ দুটো বিয়ে করা, তো চার তো আরো বড় অপরাধ, তাই না? চার স্ত্রী ছিল, উনি বিয়ে করাতে খুব ইন্টারেস্ট রাখতেন, চার স্ত্রী ছিল, আর তার অনেকগুলি ছেলে মেয়ে, তার মধ্যে কয়েক ছেলেকে চিনতাম, আর এক ছেলে আমার ক্লাসমেট মদিনা ইউনিভার্সিটির কুলিয়াতুল হাদিস, হাদিস ফ্যাকাল্টির আব্দুল ওয়াহাব বিন আব্দুল সামাদ আল কাতিব, আব্দুল ওয়াহাব যেন ও আমার ক্লাসমেট। তো এই কিতাব থেকে আমরা আপনাদের সামনে কিছু আলোচনা করব। এই হাদিসগুলি আলোচনা করার পরে শেখ বলছেন, ওয়া হাযিহিল আসার ওয়া তাদুল্লু বি মাজমুইহা আলা ফযলি হাযাল ইলমি, এই যে তিনটি হাদিস বা আসার শোনাইলাম, এই হাদিসগুলি মোটামুটি কি প্রমাণ করে যে এই ইলমের, ইলমুল ফারাইজের কি রয়েছে, ফজিলত রয়েছে, মহত্ব রয়েছে। ওয়াল হাজ্জু আলা তাআল্লুমিহি, আর এই ইলম শিখার জন্য উৎসাহিত করা হয়েছে।
মা মা ফি আসানি দেহামিন কালাম, যদিও এর এই হাদিসগুলির সনদে কিছু আপত্তি রয়েছে, কালামের আপত্তি রয়েছে, আপত্তিমূলক কথা রয়েছে, জি মানে রয়েছে বলা হয়েছে। তারপরে বলছো ইউরাফ নিজামুল মাওয়ারিস ফিল ইসলাম বি ইলমিল ফারাইজ, যে মিরাস সম্পর্কে যে জ্ঞান অর্জন করা, নিজামুল মাওয়ারিস মিরাসের সিস্টেম, যে ধন সম্পদের ভাগ বন্টনের সিস্টেমটা ইসলামের, এটাকে ইসলামের পরিভাষায় ইলমুল ফারাইজ বলা হয়। আর এই ইলমুল ফারাইজের যুগে যুগে আইম্মায়ে কেরামগণ, উলামায়ে কেরামগণ খিদমত করেছেন। ওয়াকাদ তাআহাদাল উলামা ওয়া সালাফান ওয়া খালাফান বি খিদমাতি হাযাল ইলমি বিত তালিফ ওয়া তাদরিস ওয়া তাসনিফ নাযমান ওয়া নাসরান জাযাহুমুল্লাহু আনিল মুসলিমিন খাইরা, বলছেন যে এই ইলমের উলামায়ে কেরামগণ খিদমত করেছেন প্রথম থেকে আজ পর্যন্ত, আজ অবধি। কেউ লিখেছেন, কেউ পড়িয়েছেন শিক্ষকতার মাধ্যমে, কেউ কিছু সংকলন করেছেন, বিভিন্ন ভাবে এই সাবজেক্টের কি করেছেন, খেদমত করেছেন। এই খেদমত লিখনীগুলি দুই রকম আছে, কিছু আছে আপনার এমনি লিখনী সাধারণ গদ্য আকারে, কিছু পদ্য আকারে, নাজম রয়েছে আর কিছু নাসর রয়েছে, দুই রকমই রয়েছে। এখন একটি বিষয় শুধু আর আলোচনা করব, সেটা হচ্ছে এই সাবজেক্টের কিতাবগুলি যুগে যুগে লিখা হয়েছে, অনেকগুলি লিখা হয়েছে, কিন্তু আমাদের দেশের অধিকাংশ মাদ্রাসার ছাত্রদেরকে, আলেমদেরকেও জিজ্ঞাসা করেন, একটা কিতাব ছাড়া দুটো কিতাবের নাম বলা মুশকিল। এটা কারো মানহানির জন্য বলছেন, এই এই সাবজেক্টে শুধু না, উসুল হাদিসে মুস্তালাহুল হাদিসে মদিনা ইউনিভার্সিটিতে যখন অ্যাডমিশন পরীক্ষা শুরু হলো, অ্যাডমিশন ইন্টারভিউ হয় একটা, তা আমার ইন্টারভিউ দেশে হয়নি, অনেকে ইন্টারভিউ ওখান থেকে হয়, এখানে আবার শুধু দুইবার করে ইন্টারভিউ হয়, তো দেশে ইন্টারভিউ হয়নি, আলহামদুলিল্লাহ মঞ্জুরি হয়ে গেছিল। মোদী ইউনিভার্সিটি আসার পরে ইন্টারভিউ শুরু হলো, কিছু কোরআন শুনলো, একটা হাদিস শুনতে চাইলো, আয়াত যা হোক এই করে কিছু মাসলা আকিদা আমাকে জিজ্ঞেস করলো যে মুস্তালাহুল হাদিসে উসুল হাদিসে চারটা কিতাবের নাম বলো। জানি মাত্র একটা কিতাবের নাম, পড়েছি একটা কিতাব শুধু, কিন্তু সাইডে আর এক দুটো কিতাব, ছোট্ট পুস্তিকা, ওগুলো কিতাবও না, ছোট্ট পুস্তিকা স্টাডি করেছিলাম, ছুটি বই একটু করে নামগুলো মনে ছিল। এদের তিনটা তো টেনে টেনে পারলাম, দুটো পুস্তিকা একটা কিতাব যেটা পড়েছিলাম, যেটা পড়েছিলাম সেটা হচ্ছে হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহির কিতাব, যেটা মুস্তাদ হাদিসের উপর আমাদের দেশে পড়ানো হয়, আর সেটা নখবাতুল ফিকর বা শাহ নখবাতুল ফিকর ওনারই সহ নখবাতুল ফিকর শাহ নখবাতুল দুটি লিখেছেন বা ব্যাখ্যা সহ এটা শাহ নখবাতুল ফিকর। এই বললাম আর কিছু বলতে পারলাম না, জবাবটা দিতে পারলাম না, বড় আক্ষেপ লেগেছিল। পরে একটা বছর পড়ার পরে তখন 15টা কিতাবের নাম জানতো, একটা বছর হাদিসে পড়ার পরে 15টা কিতাবের নাম জানতো, কথা বুঝতে পারছেন? তো সৌদি আরবে বা মদিনা মসজিদে কিছু এলম যে আছে, যেটা আমাদের দেশের পড়া আলেমরা বুঝে না অনেকে, যার ফলে হেও করে, তুচ্ছ জ্ঞান করে, আর তারপরে যার জানা নাই সেই ব্যক্তি বিরোধিতে করবে, যে জানে না সে কি মূল্য দিও বলেন, আমাকে যদি কেউ না চেনে চেহারাতে তাহলে আমার আর আপনার মাঝে কি বা পার্থক্য তার কাছে, আপনিও মানুষ আমিও মানুষ, তাই না, কোনো পার্থক্য আছে, কোনো পার্থক্য নেই। তো এইরকম বিষয়টি আসলে, তো ফারাইজের ওপরে একটি কিতাব ছাড়া আমাদের দেশের আলেম আর তালেবদের বলা মুশকিল, মুশকিল একেবারে, ওই কিতাব ছাড়ার কোনো কিতাবই জানে না। জি হ্যাঁ, জানা আছে হাফেজ সাহেব এই কিতাবের নাম, না জানা নেই কারো? জি হ্যাঁ, বলবো কোন কিতাবটি আমাদের দেশে পড়ানো হয়, একটা সিরিয়ালে আছে তিন নম্বরে। এই সাবজেক্ট উপরে যে কিতাবগুলি লেখা হয়েছে তার একটি কিতাব হচ্ছে নাজমুর রাহবিয়া, রাহবিয়া এটা ছন্দ আকারে লেখা হয়েছে, ছন্দ পদ্য আকার, জি গদ্য নাই, পদ্য ছন্দ আকারে, ছন্দ ছন্দ করে, ছন্দ ছন্দ করে বললাম, আর অনেক বিদ্যা লিখেছেন, নাহু গ্রামারের উপর লিখেছেন, আকিদার উপর রয়েছে, আকিদ ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আকিদা নুনিয়া, যে কাসিদা নুনিয়া রয়েছে আকিদার উপর, কারণ মানুষ গদ্যের চাইতে পদ্য মুখস্থ কি বেশি করতে পারে, সহজ, পদ্য মুখস্থ করা সহজ, কিন্তু যদি গদ্য আপনারা পড়েছেন তো জানেন, বাংলা সাহিত্য পড়েছেন আপনাদের, কত কবিতা মুখস্থ আছে, এখনো আমার কিছু কবিতা মুখস্থ আছে ওই প্রাইমারি স্কুলে পড়েছি, এগুলো কিন্তু দুই লাইন যদি বলেন যে একটা যে আর্টিকেল ওতে পড়েছি তা বলতে পারবো না, তাই না, কচ্ছপের গল্প পড়েছেন আর কিসের কিসের গল্প, কিন্তু কিচ্ছু মনে নেই। তো নাজম আকারে অর্থাৎ
গদ্য ছন্দ আকারে লিখেছেন ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আলী ইবনে মুহাম্মদ ইবনে হোসেন আর রাহবি, এই রাহবিয়া, এই রাহবিয়া কিতাবটি আরব দেশে খুব পড়ানো হয়, বিভিন্ন মসজিদগুলোতে পড়ানো হয়। যারা ভালো ছাত্র তৈরি হয় তারা ক্লাসের সাথে সাথে মসজিদে গিয়ে পড়ে। দুই নম্বর কিতাব হচ্ছে উমদাতু কুল্লে ফারিজ ফি ইলমিল ওয়াসায় ওয়াল ফারাইজ আল মারুফা, যে কিতাবের এত বড় নাম কিন্তু সংক্ষেপে সেই কিতাব পরিচিতি লাভ করেছে আলিফিয়াতুল ফারাইজের নামে। 1000 লাইনের কি আছে, কবিতা আছে, কবিতা আছে, যে ছন্দ ছন্দ আকারে 1000 লাইনের। এই জন্য আলফিয়া, আলফ মানে কি, আলফিয়া, আলফিয়া নামে অনেক কিতাব, নাহু, নাহু আলফিয়া ইবনে মালিক, ইবনে মালিক বড় নাহবী ছিলেন, তার আলফিয়া 1000 লাইনের আর নাহু গ্রামারের কিতাব রয়েছে, যার সারা ভাষ্য হচ্ছে ইবনে আকিল, যেটা মধ্যে ইউনিভার্সিটিতে পড়ানো হয়, বা আবু দাহুল মাসালিক, যেটা আমরা পড়েছি মধ্যে ইউনিভার্সিটিতে। এগুলো হচ্ছে হাই লেভেলের গ্রামারের কিতাব, আমাদের দেশের কিতাব হেদায়তুন নাহ কাফিয়া। আর যদি সাথে জামি জেনে নেয়, ওরে বাপরে, নাওর এমন পণ্ডিত হয়ে গেছে যে একেবারে কাউকে কিছু মনেই করেন না, অথচ আমাদের সেই কিতাবগুলি পড়ে না, জানামও জানে অনেকে, ইবনে আকিলের নাম সারি ইবনে আকিল অথবা আউজাহুল মাসালিকের নামও যায় না। এই হচ্ছে কিতাব যেটা আলফিয়াতুল ফারাইজের নামে খুব মশহুর, শেখ সালিহ বিন হাসান আজহারির। তিন নম্বর কিতাব হচ্ছে শারহ নাজম সিরাজিয়া ফি ইলমিল ফারাইজ, আস-সিরাজিয়া ফি ইলমিল ফারাইজ, সিরাজির কিতাবের নাম কি, সিরাজিয়া ফি ইলমিল ফারাইজ। কিতাবের লেখক শেখ আলী ইবনে মুহাম্মদ ইবনে আলী আল জুরজানি। এই 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 কিতাবটি ইমাম জুরজানির কিতাব সিরাজিয়া ফি ইলমিল ফারাইজ, এই কিতাবটি আমাদের দেশের কওমি মাদ্রাসাতেও আহলে হাদিস ও হানাফি দেওবন্দি বেরেলি সবার মাদ্রাসাতে পড়ানো হয়, আর আলিয়া মাদ্রাসাগুলিতেও কলকাতা আলিয়া ঢাকা আলিয়াতেও পড়ানো হয়। এই কিতাব সিরাজি, যেটাকে সিরাজি বলে আমরা জানতাম, ছাত্র যুগে জানতাম সিরাজি বলে, এই কিতাবটি জানবেই, কিতাবের নাম হচ্ছে আস-সিরাজিয়া ফি ইলমিল ফারাইজ। জি, এই একটি কিতাব শুধু জানা আমাদের দেশের। চার নম্বর কিতাব কিতাব আল আজবুল ফাইজ শারহ উমদাতুল ফারিজ লি শেখ ইব্রাহিম বিন আব্দুল্লাহ ইবনে ইব্রাহিম, চার নম্বর। পাঁচ নম্বর কিতাব আত-তোহফাতুল খাইরিয়া আল ফাওয়াইদি সানসুরিয়া শেখ ইব্রাহিম বিন মোহাম্মদ আহমদ আল আবাজুরি। ছয় নম্বর কিতাব আল ফাওয়াইদুস সানসুরিয়া আল মানজুমাতি রাহবিয়া মা হাশিয়াতিল বাজুরি শেখ আব্দুল্লাহ বাহাউদ্দিন মোহাম্মদ আব্দুল্লাহ ইবনে আলী আল আজমি সানসুরির কিতাব। সাত নম্বর কিতাব আর রিয়াজুজ জাহিয়া শারহ মাতনুস সিরাজিয়া, এই সিরাজিয়ারই আরেকটি শারহার নাম হচ্ছে আর রিয়াজুজ জাহিয়া মোহাম্মদ নজীব খেয়াতার। আট নম্বর কিতাব আল ফাওয়াইদুল জালিয়া ফিল মাবাহিসিল ফারাযিয়া শেখ আল্লামা ইমাম আব্দুল আজিজ বাজ রহমতুল্লাহ আলের, সৌদি আরবের বিগত যে প্রধান মুফতি এবং মদিনা ইউনিভার্সিটির দ্বিতীয় শেখ মোহাম্মদ নাবির ইব্রাহিমের পরে, বা প্রথমই বলা যেত প্রথম যিনি চ্যান্সেলর ছিলেন, তার কিতাব শেখ ইবনে বাজের নাম আপনাদের জানা আছে রাহিমাহুল্লাহ। তার কিতাবের নাম কি বললাম, এই কিতাবটির নাম মনে রাখবেন আল ফাওয়াইদুল জালিয়া ফিল মাবাহিসিল ফারাযিয়া। কমপক্ষে আপনাদের কাছে চার পাঁচটা নাম শুনবো আর 12-13টা বলবো, কথা বোঝা গেছে না, তিন ভাগে রাখবো। নয় নম্বর কিতাবের নাম হচ্ছে উদ্দাতুল বাহিস ফি আহকামিল মাওয়ারিস শেখ আব্দুল আজিজ বিন নাসির আর রশিদ, যে কিতাব। দশ নম্বর কিতাব হচ্ছে আত-তাহকিকাতুল মারদিয়া লি শেখ সালিল ফৌজান, আত-তাহকিকাতুল মারদিয়া সংক্ষেপে ফিল মাবাহিসিল ফারাদিয়া, এই কিতাবটি শেখ সালিহুল ফৌজান হাফিজাহুল্লাহ তাআলা, এই কিতাবটি মদিনা ইউনিভার্সিটিতে আমরা পড়েছি, আমরা পড়েছি এবং পুরোটা শেষ করানো হয়েছে সৌদি আরবে, বৈশিষ্ট্য পুরো শেষ করা, আমাদের দেশে পুরো শেষ করা হয় না কিতাব, কিছু একটু পড়ায়। জি হ্যাঁ, এই কিতাবটি আমরা পড়েছি এখানে, আর সিরাজি পড়েছি দেশে। জি, কয়টি হলো, দশটা হয়ে গেছে। এগারো নম্বর কিতাব হচ্ছে আর রায়েদ ফি ইলমিল ফারায়েজ লেখক ডক্টর মোহাম্মদ আল ঈদ আল খাতরাওয়ি এর লেখা, কয়টি হলো, এগারো। বারো নম্বর কিতাব, এখানে শেষ করে এগারোটি কিতাবের নাম উল্লেখ করেছেন লেখক। বারো নম্বর কিতাব শেখ মোহাম্মদ বিন সালেহ ওসাইম রাহেমাহুল্লাহ, কিতাবের নাম হচ্ছে তাসহিলুল ফারায়েজ, কিতাবের নাম হচ্ছে তাসহিল আল ফারায়েজ। জি হ্যাঁ, এই কিতাবটি ছাপা এদেশে পাবেন, সেখানে ওসাইম রাহেমাহুল্লাহর কিতাব। আর কয় নম্বর হলো, বারো হয়েছে। তেরো নম্বর কিতাব আরেকটি কিতাব হচ্ছে তাইসিরুল ফারায়েজ,
এই কিতাবটির লেখক হচ্ছেন শেখ মোহাম্মদ আতাউর রহমান মাদানী, যিনি শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহর বিশেষ ছাত্র এবং আমার আত্মীয়, এবং নাম শুনেছেন হয়তো শেখ আব্দুল মতিন সালাফি রাহিমাহুল্লাহ তাআলা, যিনি এরশাদ আমলে 8 বছর বাংলাদেশে সৌদি আরবের পক্ষ থেকে মাবুস মানে দায়ী মোবাল্লিগ হিসাবে ছিলেন। তো ওনার শ্বশুর জামাই মারা গেছে, দুনিয়া থেকে চলে গেছে, শেখ আব্দুল মতিন সালাফি 2010, আর এখনও শেখ মোহাম্মদ আতাউর রহমান মোবারকপুরের বেঁচে আছেন, হাফেজাহুল্লাহ তাআলা বেঁচে আছেন, বয়স 90-এর উপরে হয়ে গেছে, 95 মনে হয়। এবার যে কনফারেন্স ছিল, যে কনফারেন্সে কয়েক মাস আগে গিয়েছিলাম না, তো ওই কনফারেন্সের সভাপতি ছিলেন উনি, জি জি, মুরব্বী, বৃদ্ধ মানুষ। ওনার আরব দেশে পড়তে আসার ইতিহাস আছে, যারা পুরান ছাত্র কেউ জান ছিলেন কি আপনি ওই আলোচনায়? 2005-এর দিকে মনে হয় নাকি, 2005-এর দিকে পুরনো সেন্টারে উনি একবার এসে ভিজিটে এসে ওনার একটা বক্তব্য করিয়েছিলাম, বাংলা বলতে পারেন, উর্দু আরবি বলতে পারেন, খুব পুরাতন, হ্যাঁ, ওনার আলোচনা করিয়েছিলাম। উনি শিপে অবৈধভাবে সৌদি আরব এসে জাহাজ থেকে ঝাঁপ দিয়ে পড়তে এসেছিলেন, 2-3 কিলোমিটার সাগরে সাঁতার কেটে তারপরে ঢুকে, তারপরে আলহামদুলিল্লাহ পড়ার চান্স পায়। তো ওনার একটি কিতাবে লিখেছেন যে সমুদ্রে ঝাঁপ কিভাবে দিলাম বিদ্যা শিখার জন্য, মোদি ইউনিভার্সিটি পড়ার জন্য, প্রথম মোদি ইউনিভার্সিটির ছাত্র এরা, প্রথম দ্বিতীয় ব্যাচ এইরকম সময়ের তারা, জি। তো ওনার কিতাবের নাম বললাম কি, তাই সেরুল ফারায়েজ, কয়টি হলো, 13টা হয়েছে, আর 14 নম্বর কিতাব এটা আমাদের সামনে, কি, কিতাবুল ফারায়েজ, লেখক শেখ আব্দুস সামাদ মোহাম্মদ আল কাতিব। এখানে আজকের আলোচনা শেষ করছি, ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি।